আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি খামারি ভাই ও বোনদের এবং নতুন উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা যারা খামারি আছি তাদের সবচেয়ে দুশ্চিন্তা হচ্ছে মুরগির খামারে যে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে ঝিমিয়ে মারা যায়। এই সমস্যার জন্য নতুন অনেক উদ্যোক্তাই খামার সেক্টরে কাজ করতে ভয় পায়। তাই বন্ধুরা, আমি আজকে আপনাদের যে ওষুধটির কথা বলবো, তা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে মুরগির ছোট বাচ্চা আর মারা যাবে না ইনশাল্লাহ। তাই ওষুধটি আমাদের অনেক পরিচিত, তা হলো নাপারেনুবা। সেই সিরাপটা আমরা সবাই চিনি, যেটা মানুষের অসুখ হলে ব্যবহার করা হয়। কিন্তু এই ওষুধটি যদি আপনারা নিয়ম মেনে মুরগির ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে বাচ্চাগুলো আর ঝিমাবে না। এবার আমি বলছি ওষুধ খাওয়ানোর নিয়ম, কারণ নিয়ম হচ্ছে আমরা যদি নিয়ম মাফিক কোনো ওষুধ খাওয়াই তাহলে ইনশাল্লাহ সেটার একটা রেজাল্ট পাওয়া যায়। সো অবশ্য নিয়ম মেনেই আমাদেরকে ওষুধটা খাওয়াতে হবে, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ রেজাল্টটা পাবো। আর মুরগিদেরকে, বড়ো মুরগিদেরকেও এই ওষুধটা আপনারা অবশ্যই খাওয়াতে পারবেন, তাদের জন্য ভালো রেজাল্ট দিবে। কিন্তু বড়ো মুরগিদের সময় একটু পরিমাণটা বেশি আপনারা খাওয়াবেন, আর ছোটোদের, ছোটো বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে একদম কম পরিমাণে খাওয়াবেন। তবে অবশ্যই সেটা আপনারা নিয়ম মাফিক যে এক সপ্তাহ পর পর যদি ওষুধটা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ এটার একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এবার আমি বলছি যে ওষুধটা কীভাবে খাওয়াবেন। এবার দেখুন, এই যে ওষুধ খাওয়ার নিয়ম, বাচ্চা ফোটার একদিন পরই এক ফোঁটা করে খাইয়ে দিবেন। এটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা যখন ফোটার একদিন পর থেকে আপনার ওষুধটা এক ফোঁটা করে খাওয়াবেন। তারপরে আপনারা প্রতি সপ্তাহে একবার এই ওষুধটা মুরগির ছোটো বাচ্চাদেরকে খাওয়াবেন। এবং প্রতি সপ্তাহে যে আপনারা খাওয়াবেন তখন কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু বাচ্চাগুলো আর একটু বড়ো হবে, তখন আপনারা নিয়ম অনুযায়ী যে ওষুধের ফোঁটাগুলো আর একটু বাড়িয়ে দেবেন। প্রথম যদি আপনারা এক ফোঁটা দেন তাহলে দ্বিতীয় সপ্তাহে আপনারা দিবেন দুই ফোঁটা, এরকম করে আস্তে আস্তে আপনার ওষুধের পরিমাণটা বাড়াবেন। যদি এইভাবে আপনারা নিয়ম মেনে ওষুধের পরিমাণটা বাড়িয়ে আপনারা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির যে ছোটো বাচ্চারা আছে সেগুলো ঝিমাবে না এবং মারাও যাবে না। এখন আসি বড় মুরগিদের ক্ষেত্রে। এই যে এর নাপারেনু বা সিরাপটা, সেটা আমরা জানি যে মানুষে ব্যবহার করে, ছোটো বাচ্চাদের যখন ঠান্ডা লাগে বা জ্বর হয় তখন কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। তো এখানে আমি একটা কথাই বলতে চাই যে বড় মুরগিদের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, আর তখন অবশ্যই বড় মুরগিদের ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের ওষুধের পরিমাণটা আরও বেশি বাড়াতে হবে। যেমন আপনারা যদি বড় মুরগি খাওয়ান তাহলে আপনারা একসাথে 5-6 ফোঁটা খাওয়াতে পারেন। আর অনেকে আছে যদি বেশি মোরগ থাকে তাহলে আপনারা দেখা যায় কি পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন, তখন 1 লিটার পানিতে আপনারা 10 গ্রাম 15 গ্রাম এরকম ওষুধ মিক্স করে খাওয়াবেন। যে এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে আমি একটু আলোচনা করি, আপনারা জানেন হয়তো এটা কিন্তু যে সর্দি হলে বা জ্বর আসলে এবং শরীর একটু গরম গরম লাগছে তখন এই ওষুধটা প্রয়োজন হয়। আমরা কিন্তু জানি না যে মুরগিগুলো যখন জিমায় তখন কিন্তু তাদের জ্বর হয়, তাদের শরীরে হাত দিয়ে দেখবেন যে শরীরটা অনেক গরম থাকে, তখনই বুঝতে পারবেন যে তাদের জ্বর হয়েছে। এবং যদি আপনারা নাকে হাত দিয়ে দেখেন যে পানি পড়ে তাহলেও বুঝতে পারবেন যে এটার ঠান্ডা লেগেছে। তো এই ওষুধটা যদি আপনারা প্রতি সপ্তাহে একবার করে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির সুস্থ হয়ে উঠবে। এবং অবশ্যই আপনারা সুস্থ বাচ্চা থেকে খাওয়াবেন, তাহলে আপনাদের মুরগি আর কখনো অসুস্থ হবে না। দেখুন বাচ্চাগুলো অতি দ্রুতই বড় হয়ে যাচ্ছে। আর এটা যখনই আপনারা ব্যবহার করবেন তখনই এটার আসল ফলাফলের কার্যকারিতাটা আপনারা দেখতে পাবেন, কারণ কোনো জিনিস যখন ব্যবহার করার পরে তখন যখন মানে এটা যখন ব্যবহার করবেন তখন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা এটার কার্যকারিতা বুঝতে পারবেন। আর নিয়ম মাফিক যখন এটা ব্যবহার করবেন তাহলে তো অবশ্যই এটার কার্যকারিতাটা আরও বেশি করে বুঝতে পারবেন। আর অবশ্যই আমি মনে করি যে এই রেনু বা নাপা সিরাপটা প্রত্যেককে খামারের দরকার, তারা যদি এটা রাখে তাহলে তাদের যে ছোটো বাচ্চাগুলো, তো ছোটো বাচ্চাগুলার খুবই খুবই উপকার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।